আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। আমার সাথেই থাকুন। আজকে দেখাচ্ছি আমি কিছু শিবুরি টাই ডাই ডিজাইন, যা দেখে আপনারা আরও নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। এখানে যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন, কিছু আমার করা আছে এবং কিছু আমার ডিজাইনগুলি সংগ্রহ করা। তো আমিও এভাবে এই ডিজাইনগুলি দেখি, কিন্তু ফলো করি, তাই ভেবেছি আপনাদের মাঝেও এই ডিজাইনগুলি একটু শেয়ার করি। এখানে যে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমাদের করা। এটা ভ্যাট রং দিয়ে করা হয়েছে, তারপর এটা হচ্ছে ইন্ডিগো ডাইং দিয়ে করা গেঞ্জির উপরে শিবুরি টাই ডাই। এছাড়াও বাটিকের থ্রি পিস আছে, বাটিকের ডিজাইন আছে। আর আমরা তো জানি টাই ডাই মানে হচ্ছে বেঁধে রং করা, আর বাটিক হচ্ছে মোম দিয়ে করা, আর ন্যাচারাল ডাই হচ্ছে প্রাকৃতিক যে পদ্ধতিতে যেগুলি দিয়ে রং করা হয় সেটা। তো সেরকমই আজকে আরেকটি জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে আমরা সাধারণত যে কাপড়গুলিতে টাই ডাই বাটিক করি, এগুলি কিন্তু নির্দিষ্ট কিছু ওয়াশিংয়ের মাধ্যমে তৈরি করা হয়, ব্লিচ করা হয়। কারণ বাজার থেকে যে কোনো কাপড়েই কিন্তু এই টাই ডাই বাটিকের রঙগুলি বসতে চায় না, যে কারণে কাপড়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং অনেকগুলি টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করছি আপনাদের মাঝে। তারপর হচ্ছে এই কাপড়গুলি ছাড়াও বাজার থেকে কিনে অনেকে সাথে সাথে রং করে ফেলছেন। এখানে কিন্তু দেখে নিতে হবে যে মার ছাড়া কাপড় কিনা, মারযুক্ত কাপড়ে কিন্তু সাধারণত রং সঠিক বসতে চায় না, তখন সাদা সাদা আসে, ফ্যাকাশে আসে, রংটা সঠিক বসে না। তো আরেকটি কাপড়, কিছু কিছু কাপড় আছে বাজারে কিনতে পাওয়া যায়, ভয়েল, পপলিন বা জর্জেট, সিল্ক, যেগুলি খুব চমৎকার রং বসে। তো সেরকমই এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন হলো বেক্সি ভয়েল, অরিজিনাল বেক্সি ভয়েল কাপড়। চিনতে হলে দেখবেন যে কাপড়ে একটি বেক্সি ভয়েলের সিল দেওয়া থাকবে, সেই কাপড়টা দিয়ে যদি রং করেন, টাই ডাই করেন বা বাটিক করেন, যা ন্যাচারাল ডাই করেন, সেই জন্য কিন্তু খুবই ভালো এই কাপড়টা। তো আমিও এখানে একটি শিবুরি টাই ডাই করব, কিছু কাস্টমাইজড কাজ, তো সেই জন্যই এই যে বেক্সি ভয়েল কাপড়টা আমি দোকান থেকে কিনেছি। এছাড়া ন্যাচারাল ডাই করার জন্য কাপড়টিকে কিন্তু মডারেটিং করে নিতে হবে, স্কাউরিং করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে সিল দেওয়া এই কাপড়টি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন, অবশ্যই আমরা উত্তর দিতে চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।